বন্ধুরা, এটা হচ্ছে ভিআইপি রোড, দেখতে পাচ্ছ? এই সোজা, মানে এই যে রোডটা দেখতে পাচ্ছ ভিআইপি রোড, এর সোজা চলে গেলে কিন্তু তোমার শ্রীভূমি তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে ভিআইপি, মানে ভিআইপি ব্রিজ। আর একদম সোজা গিয়ে ডান দিকে চলে গেলে কিন্তু তোমরা উল্টোডাঙা স্টেশন পেয়ে যাবে, ওখান থেকে তোমরা আসতে পারবে এই পুজোটা দেখতে। আর এখন দাঁড়িয়ে আছি কিন্তু দক্ষিণদারি ইউথের সামনে, দেখতে পাচ্ছি গলিটা ধরে, কিন্তু বাঁ দিকের গলিটা ধরে কিন্তু সোজা এগিয়ে যাব। আর আমি ভয়েস ওভারে কথা বলি, তার কারণ হচ্ছে ওখানে একটা গান চলছিল মুভির, সেই কারণে নাহলে কপিরাইট খেয়ে যেতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ সামনে পোস্টারটা লাগানো আছে, দক্ষিণদারি ইউথ 2024-এ 24 বছর বয়স ওনাদের হলো এই বছরের পুজোতে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু মেন গেট থেকে কিন্তু বিশাল বড় একটা চন্দননগরের আলো করে দিয়েছে, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখো, আর এখানে কিন্তু আই লাভ দক্ষিণদারি লেখা আছে, দেখতে পাচ্ছ? আর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দক্ষিণদারি ইউথ 2024 সালে কিন্তু 24তম বর্ষ সৃজনে কিন্তু অনির্বাণ দা, মানে অনির্বাণ প্যান্ডেলওয়ালা, আর হচ্ছে আলো হচ্ছে প্রেমেন্দ্র বিকাশ চাকি। আর 2024 সালে কিন্তু ওনাদের ভাবনা সিংহ বাহিনী। তো চলো এবার আস্তে আস্তে ঢোকা যাক, দেখতে পাচ্ছ টোটাল রাজপথটা কিন্তু আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। এখানে একটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা লাইটিংটা করা হয়েছে চন্দননগরে, দেখতে পাচ্ছি এখানে মেয়েটা কিন্তু স্কিপিং করছে, দেখতে খুব সুন্দর লাগছে টোটালটা। আর টোটাল এই এরিয়াটা জুড়ে কিন্তু টোটালটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে। তো চলো একদম প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, একটু লাইটিং কন্ডিশনটা অন্ধকার যেহেতু, তাও তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবছরে কিন্তু মূল ওনাদের ভাবনা হচ্ছে তপন সিনহাকে নিয়ে, আমাদের বিখ্যাত পরিচালক, চিত্র পরিচালক তপন সিনহাকে নিয়ে টোটালটা। তোমরা কিন্তু টোটাল যেই জায়গাগুলো দেখাবো, তোমরা কিন্তু ওনার কিন্তু কাজের ছোঁয়া পাবে তোমরা। তোমরা দেখাচ্ছি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে, যেহেতু অন্ধকার একটু আছে, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম প্রিন্টিংয়ের কিন্তু ওনার কিছু কাজ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এইদিকের জায়গাটা যাই যেখানে মা আছে, আর দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এরকম, এখানে একটা কিন্তু এরকম পুরোনো দিনকার বাস কিন্তু ইনস্টল করা হয়েছে। তোমরা যখন সকালবেলা যদি আসো আরও ভালোভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে, যদি বোঝার হয়। আর যদি লাইটিংটা তোমাদের অনুভব করতে হয় তাহলে কিন্তু রাত্রিবেলা অবশ্যই আসতে হবে। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে গিয়েও দেখাবো অবশ্যই এই বাসটা। দেখো, এখানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এখানে একটা বাস, পুরোনো দিনের বাস, কিন্তু অনেক পুরোনো স্ট্রাকচার কিন্তু এখানে একটা ইনস্টল করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু এই যে মেন গেট, এই হচ্ছে মেন গেট, একদম ঢুকে এসে সময় সোজা কিন্তু এই বাসটাকে দেখতে পারবে, মানে একদম পুরোনো কিন্তু বাস। দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখাই, রুটটাও বুঝতে পারবে তোমরা, বালিগঞ্জ টু হাওড়া স্টেশন 5A, এটা অনেকটাই পুরনো একটা বাস ইনস্টল করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। দেখো, এই বাসটা তোমাদের আমি দেখালাম, তার ঠিক উপর থেকে কিন্তু একটা বাড়ির ছাদ থেকে কিন্তু প্রজেকশনের যত ওনার কাজ আছে সমস্ত কিন্তু এই যে টিনের যে অংশটা দেখতে পাচ্ছে, এই যে জায়গাটা করা হয়েছে টোটালটা, সেখানে কিন্তু প্রজেকশনের আলোটা কিন্তু ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ? মানে এটা টিনের একটা অংশ কিন্তু টোটালটা করা হয়েছে, সেটার উপরে কিন্তু এই প্রজেকশনের টোটাল কাজটা চলছে, মানে ওনার যত কাজ আছে সেটা কিন্তু চলছে। দেখো, এই বাসটা দেখেই কিন্তু তোমরা একদম ডিরেক্ট একই দিকে চলে আসবে, এই জায়গাটা যেখানটা মা আছে, ঠিক তার বাইরেটাই কিন্তু এরকম বিভিন্ন মুভির কিন্তু পোস্টার তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টল করা হয়েছে যে জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এই সামনেটা গেলে তোমাদের আমি দেখাতে পারবো বিভিন্ন বইয়ের কিন্তু, মানে মুভির কিন্তু নাম আছে, দেখতে পারবে তোমরা খুব সুন্দর করে কিন্তু এটা টোটালটা করা হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু মুভির কিন্তু যে নামগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, সেখানে তোমরা যদি পজ করে দেখতে চাও কিন্তু দেখতে পারো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে টোটালটা। দেখো, তোমাদের একটা জিনিস আমি দেখাই, তপন সিনহার খুব বিখ্যাত একটি যেটা আমাদের বাচ্চারা খুব ভালোবাসে, বাঞ্ছারামের বাগান, দেখতে পাচ্ছ আমার খুব সুন্দর একটা মানে প্রিয় বই, সেটার কিন্তু নাম এখানে দেওয়া আছে। টোটাল এই যে টোটাল রাউন্ড অংশটা দেখতে পাচ্ছ, সমস্তটাই কিন্তু ওনার যে বইয়ের নামগুলো সেগুলো কিন্তু তোমরা এলে দেখতে পাবে, যেটা কিন্তু লোহার স্ট্রাকচার কেটে কেটে কিন্তু ইনস্টল করা হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো, এই যে ইনস্টলটা করা হয়েছে, মানে ছবির নাম দিয়ে ওপরে কিন্তু তোমার এই যে বইয়ের পোস্টার দিয়ে, সেইটার কিন্তু দেখেই কিন্তু একদম সরাসরি তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু একটা এই আর্টিকেলটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিতে পারো, এই লেখাটা কিন্তু এই এই বিষয়টার ওপরেই লেখাটা আছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু দুখানা কিন্তু আগেকার দিনের খিড়কি যেটা বলা হয়, মানে জানলা, সেই জানলা কিন্তু ইনস্টল করা হয়েছে, দেখতে পাচ্ছ? মানে একটা বিশাল বড় কিন্তু হারমোনিয়াম তোমরা দেখতে পাবে, এইটা এলে ইনস্টল কিন্তু করা হয়েছে, আর সেই বিষয় কিন্তু এখানে কিন্তু একটা আর্টিকেল মতো লেখা আছে। দেখো, এই জায়গাটা পেরিয়ে তোমরা যেখানটা আসবে, আর এই হারমোনিয়ামটা দেখে তোমরা এই জায়গাটা আসবে, বিশাল বড় একটা কিন্তু ওয়াল করা হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন বিশিষ্ট কিন্তু মানুষদের কিন্তু নাম সহ কিন্তু দেখতে পাচ্ছ চিত্র কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে, মানে একটা খুব সুন্দর আর্টিস্টিক মতো চিত্র কিন্তু অঙ্কন করা হয়েছে, দেখতে পাচ্ছ? মানে লোহার যে স্ট্রাকচার যতটুকু দেখে মনে হচ্ছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো এটা কিন্তু এরকম লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু বিভিন্ন রকম লেজেন্ডারি মানুষদের কিন্তু ছবি কিন্তু অঙ্কন করা হয়েছে, দেখতে পাচ্ছ?
টোটাল দেখতে পাচ্ছ এই ওয়ালটা জুড়ে কিন্তু টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ টোটাল ওয়ালটা জুড়ে কিন্তু করা হয়েছে। আর একদম যদি তোমরা মানে এই জায়গাটা জুড়ে কিন্তু যদি হাঁটতে হাঁটতে চলে যাও মানে মা যেখানটা আছে সেখানটা, আর টোটাল আমি তোমাদের আরেকবারও বলে দিই 24তম বর্ষে আগের বারেও কিন্তু অনির্বাণ দাই করেছিল, আর এবছরেও কিন্তু মানে আমরা অনির্বাণ প্যান্ডেলালা বলে যাকে চিনি অনির্বাণ দাস তিনি কিন্তু করেছেন দেখতে পাচ্ছ। আর এইখানে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু মানে হাতির কিন্তু বিশাল বড় কিন্তু একটা মাথা আছে, যেটা কিন্তু যতটুকু দেখে আমি বুঝতে পারছি এটা বেতের দিয়ে করা হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারবে, দেখো একটু জুম করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ বেত দিয়ে কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ এইখানে সামনেটা গিয়েও আমি তোমাদের দেখাবো, তার আগে একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে আমি একদম কিন্তু হাতিটার কিন্তু হাতির মাথাটার কিন্তু মানে বাঁ দিকে বলতে গেলে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কতটা দুখানা বড় বড় কিন্তু কান রাখা হয়েছে, দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু দুখানা এরকম দাঁত কিন্তু রাখা হয়েছে। চলো এবার মায়ের যে মূর্তি মেন মূর্তি সেটা কিন্তু দর্শন করাই। চলো দেখো এই ক্যারেক্টারটা না দেখালে আমার হয়তো শান্তি হবে না, কারণ এই বইটা আমার এত ভালো লাগে। তোমরা হয়তো অনেকে বইটা দেখেছো, আমার সবথেকে ফেভারিট বই তপন সিনহার, এত সুন্দর বইটা পড়েছে। আর রবি ঘোষের পাঠ তো অসাধারণ, কিছু বলার নেই আলাদা করে। দেখতে পাচ্ছ গল্প হলো সত্যির যে দৃশ্যটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, মানে আমাদের রবি ঘোষ কিন্তু যে রান্না করতো মানে ওনাদের বাড়িতে বসে সেটা কিন্তু করা হয়েছে। মানে যখন মানে উনি কাজ করতে আসবে সেই সময় কিন্তু মানে উনুনে যে রান্নাগুলো করবে সেই অংশটা কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ রবি ঘোষকে তোমরা দেখে হয়তো বুঝতে পারছ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্টের মাধ্যমে কিন্তু করা হয়েছে, অসাধারণ কিন্তু কনসেপ্টটা টোটালটা করা হয়েছে। মানে প্রত্যেকটা কিন্তু চিত্র কিন্তু এক একটা মুভির, কিন্তু তোমরা যদি এই পুরো টোটাল ওয়ালটা জুড়ে এ করো মানে মানে একদম মানে হাঁটতে থাকো দেখতে পাবে তোমরা কিন্তু এক একটা কিন্তু সিনেমার কিন্তু মানে চিত্র তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মানে কার্ডবোর্ডের মানে মানে এঁকে কিন্তু মানে প্রিন্ট করে কিন্তু 3D মতো করে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে আর ইনস্টল করা হয়েছে। ওখানে তো তোমাদের রবি ঘোষকে দেখালাম গল্প হলো সত্যির, আর এখানে দেখতে পাচ্ছ কাবুলিওয়ালা যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্টেড করে কিন্তু মানে হাতে এঁকে কিন্তু 3D করে করা হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর টোটালটা লাগছে। এখানে কিন্তু এরকম কিন্তু অনেক ক্যারেক্টার তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু তপন সিনহার বইয়ে আছে। দেখো এতক্ষণ কিন্তু ওই দিকের জায়গাটা দেখাচ্ছিলাম, এবার কিন্তু তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সেম কিন্তু এইভাবেও কিন্তু এই জায়গাটাও করা হয়েছে টোটাল যে হাতি অংশটা, আর এই জায়গাটাও দেখতে পাচ্ছ টোটাল কিন্তু অনেক কিছু ইনস্টল করা হয়েছে। এই ঠিক সোজাসুজি কিন্তু এখানে কিন্তু একটা হুইল চেয়ার দেখাচ্ছি তোমাদের, একটু আমি তোমাদের সামনে গিয়ে দেখাই। দেখো দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু হুইল চেয়ার কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই হুইল চেয়ারটার ব্যাপারে কিন্তু তোমরা পজ করে কিন্তু পড়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ হুইল চেয়ারটার বিষয় কিন্তু লেখা আছে, আর বিশাল বড় কিন্তু এই হুইল চেয়ারটা। আর একদম সোজাসুজি ওই দিকে কিন্তু একটা ট্যাক্সি রাখা আছে, সেটা আমি সামনে গিয়ে তোমাদের দেখাবো। দেখো এখানে কিন্তু একটা ট্যাক্সি কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ ইঞ্জিনটা কিন্তু বাইরে রাখা আছে। দেখতে পাচ্ছ ট্যাক্সির যে মেন সামনের যে ইঞ্জিনটা সেটা কিন্তু বাইরে রাখা আছে। দেখতে পাচ্ছ আর টোটালটা কিন্তু পার্টগুলো কিন্তু খোলা দেখতে পাচ্ছ, মানে তোমাদের দরজা থেকে শুরু করে পেছনের ডিক্কি সামনের ডিক্কি টোটালটা কিন্তু খোলা। আর এখানেও কিন্তু আর্টিকেলটা তোমরা পড়ে নিতে পারো অবশ্যই, কিন্তু এটার বিষয়ে লেখা আছে সেটা পড়ে নিতে পারো। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ গল্প হলো সত্যির কিন্তু একটা ফুটেজ প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। কিন্তু দেখো এই মুহূর্তে কিন্তু তোমাদের দেখাচ্ছি 2024 সালের কিন্তু দক্ষিণদারী ইউথের কিন্তু প্রতিমা, যে প্রতিমাটা বানিয়েওছে কিন্তু অনির্বাণদা মানে আমাদের অনির্বাণ প্যান্ডেলালা। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব সুন্দর কিন্তু টোটাল প্রতিমাটা। আর সবথেকে বড় ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা কিন্তু মায়ের মাথার ওপরে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, মায়ের যে ছানাপুনা মানে মায়ের যে সন্তান তারা কিন্তু মায়ের একদম যে চালচিত্রের মতো যে অংশটা করা হয়েছে তার মধ্যে কিন্তু বিরাজমান। দেখতে পাচ্ছ টোটাল প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। দেখো টোটাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে, আমার তো দারুণ লেগেছে সেই কারণে আমি এসেছি। এত সুন্দর কনসেপ্টটা বানিয়েছে অনির্বাণদা, আর আমাদের প্রেমেন্দ্র বিকাশ চাকি কিন্তু আলোটাও খুব সুন্দর। তো টোটাল কেমন লাগলো এই ভিডিওটা, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই কিন্তু আসো। সবে কিন্তু উদ্বোধন হয়েছে মানে 3 তারিখ কিন্তু 2 তারিখ কিন্তু উদ্বোধন হয়েছে, তোমরা এখন তোমার আশা করছি 14 তারিখ অবধি থাকবে প্রতিমা। তো অবশ্যই কিন্তু তোমরা আসো এসে দেখো, কারণ আলাদা একটা এক্সপিরিয়েন্স করবে। যাই হোক কেমন লাগলো এখানে অবশ্যই কিন্তু লাইক করে জানিও, আর অবশ্যই তোমরা বলে দিলাম কী করে তোমরা এখানে আসবে, ফার্স্টেই কিন্তু দেখিয়েছি ভিডিওর ফার্স্টেই। তো
চলো আজকের জন্য টাটা, আর একটা করে নতুন ব্লগে দেখা হয়েছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, চলো টাটা আজকের জন্য।